জয় জগন্নাথ ফ্যান মু আপনার স্বাগত করছি আপনার ইউট্যুব চ্যানেল টুরিস্ট প্লেস ইন ওড়িশার। আজ আমি যা গুদগুদা ওয়াটারফল যেটাকি আমার সম্বলপুর ডিস্ট্রিক্টরে আছে, আর যেটাকি কুচিনা ব্লকরে আজ যা দেখমা কেনা আছে ওয়াটারফল কেন আছে। আপনার ভিডিওর লাস্ট তক বনে রহুন, দেখমা ওয়াটারফল চালু যা। আজ যা গুদগুদা, এটা আমি বাহারু এটা গাঁ রু এখানে বাহারি এটা যৌ সিটা আমার গাঁ রু এটা আইটু গুদগুদা হয়ে যা। আমার কত কিলোমিটার হবা এটু? 20 কিলোমিটার কত হবা গুদগুদা যৌ এটা আমি আমি তিনজন আছু, মোর ভাই দুইটা আছন, মুই আছু। আর যে দেখমা রাস্তা দেখুছন কত বড়িয়া আছে, এটা আমার গাঁ রাস্তা। আমার পাখি এটা বনে পটু যাচ্ছু, আমি কুচিনা আড়ু বি আসবার রাস্তা আছে, বনে আড়ু বি যাবার রাস্তা আছে। আমি এটা বনে আড়ু যাচ্ছু, রাস্তা দেখ কত মস্ত আছে। আমি যেটা যাচ্ছু এখন এটা আমার সুন্দরগড় ডিস্ট্রিক্টে আছে এরিয়াটা। আগে আমার হচ্ছে বালিয়া, সেটা বি সুন্দরগড় ডিস্ট্রিক্ট আমার গুন্ডিয়া ব্লকরে আছে, কুণেজিয়া পঞ্চায়েতরে। আর এটা দেখুথিবে এটা যাচ্ছু আমি, আমার রাস্তা কেনা আছে যে। আর আমি যে যাচ্ছি সেটা সম্বলপুর ডিস্ট্রিক্টে আছে, আমি এটা সুন্দরগড় ডিস্ট্রিক্ট আড়ু যাচ্ছি। এটা আমি এখানে কনসর পৌঁছি গেলু, এটা কনসর যেটাকি আমার এটা বি গুন্ডিয়া ব্লকরে যাচ্ছে, সুন্দরগড় ডিস্ট্রিক্ট গুন্ডিয়া ব্লকরে আর কুণেজিয়া পঞ্চায়েতরে যাচ্ছে। এটা কনসর পৌঁছি গেলু, রাইট সাইডে দেখিদেবে এটা হচ্ছে বস স্ট্যান্ড, লেফট সাইডে নয় বস স্ট্যান্ড বনুছে দেখিদেবে। এটা হচ্ছে ফরেস্ট বিট হাউস দেখিদেবে, এটা ফরেস্ট বিট হাউস। আইসক্রিম বালা পাঁ পাঁ করি যাচ্ছে দেখুথিবে, খরা মাস হয়ে গেল এখানে আইসক্রিম পুরা গাঁ গাঁ বুকিছন এখন। গুড্ডা কলোনি চক রাইট সাইডে হচ্ছে প্রাইমারি বিদ্যালয় দেখুথিবে, লেফট সাইডে হচ্ছে আমার এটা কে কছন বুলির বাহার। এই বাটে বি গুদগুদা যেহেতু কিন্তু রাস্তা টিকে খারাপ হচ্ছে যেহেতু, সেটি আমি সিধা যাচ্ছি এটা আগে দেখুথিবে। এটা গোটে ছক চায় যেটুকি আমি এঠু বি গুদগুদাকে যাই পারমা এই ছকরু। এটা দেখলে আমার জর্ডা মানে বস স্ট্যান্ড পাই না, জর্ডা বস স্ট্যান্ড ক্রস করি 400 মিটার খন্ডে আগে আসলে এটা গোটে ছকিটা দেখুথিবে আমার সিধা গলে, এটা আমার কুচিনা রাস্তা যেটাকি আমি বাটে কুসমি পড়ছি, কুসমির বি আমি সে বাটে দেখি গুদগুদা যাই পারমা। আর এটা গোটে যে রাস্তা দেখুছেন এই রাস্তা দেখি বি আমাকে গুদগুদা যাওয়া পড়বা, সিধা গলে কুসমি যাবে, কুসমিরু সেটা গুদগুদা ঢুকি পারবে, আর এই রাস্তার বি গুদগুদা যাবে। জর্ডা জর্ডারু 500 মিটার আগে গলে এই রাস্তা আছে দেখবে, আর আমি কুসমি যাবার যেহেতু এটা সর্টকট রাস্তা আছে আমি বাটে পলেমু। এটা আপন মানে যদি কুচিনা আড়ু আসবে হলে কুসমিকে আসবা আসবাকে পড়বা, কুসমির গুদগুদা যাবার রাস্তা আছে। আর যদি আমার বনে আড়ু বি যদি আপন মানে আসবে হলে এই ছকরু বি আপন মানে এটা গুদগুদা যাই পারবে, তেণুকরি আমি আগে যাবার এইটু আমি সিধা গুদগুদাকে যাবো। এই সর্টকট রাস্তায় আপন মানে আসবে দেখবে, এতে তো কিছু বড় পোস্টর মরা হয়নি, এটি এইভাবে লেখা হয়েছে দেখবে ইয়াড়ে এবার কিন্তু যে লেখা হয়েছে এইটা হচ্ছে সে ছকিটা, যেটাকি এই ছকিরু আপন মানকে যাবাকে পড়বা গুদগুদা। আসুন যা আমি বাটে যাই। গোটে আমার এটা তুঁত গছ আছে যেটাকি আমি এটা সবুলে আসলে খাইসু, আর পাচিকি রেডি হয়েকি আছে, আর এখানে যোটে খাইমু দেখি দেবো তুঁত গছটা এটা কেন পড়ি লাজ লাজ হয়ে যাইছে, দুইটা খাই দেমা কেন খারাপ ভাবম। দেখুন গছ পুরা ফুলে ফুল ফুল আছে, দেখুন এরকি পুরা পাচলা তুন খাই দেখুন কেনা লাগুছে যে কহবে আপনাদের, মস্ত লাগুছে আসলে খাই দেখবে তরে। রাস্তাটা কেনা গুমফা বাগে দিশুছে, রাই সাইডে দেখুন সূর্যমুখী চাষ করা হয়েছে, এটা দেখুথিবে সূর্যমুখী চাষ তলে হয়েছে আমার করলা চাষ। এখানে এটা আমি পৌঁছি না বড়বাহাল যেটাকি এই এটা ছকটাকে আগে আছে বড়বাহাল ছক যেটা, এটা বড়বাহাল ইপি স্কুল আগে দেখুছি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, এটা হাইস্কুল ইপি স্কুল হাইস্কুল দেখুথিবে, লেফট সাইডে হাইস্কুল আছে, এটা হচ্ছে বড়বাহাল ছক। আপন মানকে এটু রাইট সাইড যাবাকে পড়বা, হচ্ছে আমার বড়বাহাল ছক যেটাকি এটু আমাকে সিধাকে যাবাকে নিয়ে নাও, রাইট সাইড টর্ন নেবে এটাকে, এটা লেখা হয়েছে দেখবে গুদগুদা এটু আর 2 কিলোমিটার আমাকে একটু রাইট টর্ন নিয়ে পড়বা, রাইট টর্ন নিয়ে যাবে সিধা যাবে নি, রাইট টর্ন নিয়ে যাবাকে পড়বা এটু আর 2 কিলোমিটার গুদগুদা। এই পোস্টরটা দেখিদেবে যেটাকি এটা লেখা হয়েছে, আর যেন বি খাইবার জিনিস নেবার আছে একটু থন্ডা ফন্ডা নিয়ে যাবে, আর সেনে গায়ে থন্ডা ফন্ডা কিছু নি মিলে এটু কিনবে আর নিয়ে যাবে। আমি কিনছু থন্ডা বরা পকড়ি আর গ্লাস ধরছি, এটা মু গাধু পিছ এনজয় করম আস। ফাইনালি এটা আমি গুদগুদা পুরা পৌঁছি গলা কহিলে চলে, আগে দেখুথিবে আগে সেইটা হচ্ছে আমার গুদগুদা গেট আয়, যেটা এটা বসিছন এটা হচ্ছে আমার গুদগুদা গেট। ফাইনালি এটা আমি গুদগুদা পৌঁছি গলা দেখুথিবে এটা গেটটাক, আর এটি পহিলে টিকেট করিকি লাগবা আমাকে
ବାଇକ୍ର ବି କାଟିକି ଲାଗବା, ପର୍ ପର୍ସନ୍ର ବି କରିକି ଲାଗବା ଟିକେଟ୍, ତାପରେ ଭିତରକେ ଯିମା, ସେନେ ଆମେ ଟିକେଟ୍ କରିଦେଉଁ, ତାପରେ ଭିତରକେ ଯିମା, ଭିତରେ ବାଇକ୍ ପାର୍କିଂ କରିକି ଫେର୍ ଆଗ୍କେ ଯିବାକେ ପଡ଼୍ବା। ଏଇଟା ଦେଖିଦିଅନ୍ତୁ ଗେଟ୍ଟାକ, ଏଇଟା ଗୁଦା ଗେଟ୍ ଫାଷ୍ଟ, ଏଇଟା ଗେଟ୍ଟା, ଏନୁ ଭିତରକେ ଏଠି ଟିକେଟ୍ କରିକିରି ଭିତରକେ ଯାଇକି ଲାଗବା, ଆସନ୍ ଯିମା ଭିତରକେ। ଏଇଟା ଦେଖୁଥିବେ ଆମର ଗୁଦଗୁଦାର ଯେନ୍ଟାକି ଏଇଟା ଲେଖା ହେଇଛେ, ପ୍ରତି ଜଣ 5 ଟଙ୍କା, ଦୁଇ ଚକିଆ ଯାନ 20 ଟଙ୍କା, ଆଉ ହାଲୁକା ଯାନ ଯେନ୍ଟାକି ସେଟା 100 ଟଙ୍କା ନେଉଛନ୍, ଭାରି ଯାନ ପାଇଁ 200, ବଡ଼ ସାଇଜ୍ ପିଣ୍ଡି ଯେମାନେ ଭୋଜି କରିବା ଲାଗି ଯାଇଛନ୍, ମାନେ ପିକନିକ୍ କରିବେ ଯେନ୍ଟା, ବଡ଼ ସାଇଜ୍ଟାକ 100 ଟଙ୍କା ନେଉଛନ୍, ଆଉ ସାନ ସାଇଜ୍ ପିଣ୍ଡି 50 ଟଙ୍କା। ଏଇଟା ଭିତରେ ଏଠି ଦେଇକିରି ସେଟାକୁ ଭୋଜି ଯଦି କରିବା ଲାଗି ଯାଇଥିଲେ ସେଟାକୁ ଦେବାକେ ପଡ଼ିବ। ଫାର୍ଷ୍ଟ ଆମେ ଦେଖିନା ସେଟା ଗେଟ୍ ନମ୍ବର 1 ଥିଲା, ଏଇଟା ହେଉଛି ଗେଟ୍ ନମ୍ବର 2, ଯେମିତିକି ଏଠି ଆମକୁ ବାଇକ୍ ପାର୍କ କରିକିରି ଯିବାକୁ ପଡ଼ିବ ଆଗକେ, ଆଉ ଆଗକେ ବାଇକ୍ ଯିବାର ରାସ୍ତା ନେଇନ ଏଠି, ମାନେ ବାଇକ୍ ଯିବାର ମନା ବି କରିଦେଇଛନ୍, ଆଉ ରାସ୍ତା ବି ଏଇନେ ଗେଟ୍ ଦେଇଦେଇଛନ୍, ସେଥିଲାଗି ଏଇନେ ବାଇକ୍ ପାର୍କ କରିଦେବା। ବାଇକ୍ ପାର୍କ କରିକିରି ଆମେ ଏଠୁ ପୁରା ପାଇଦଲ ଚାଲି ଚାଲି ଯିବାକୁ ପଡ଼ିବ। ଏଇଟା ହେଉଛି ଗେଟ୍ ନମ୍ବର 2 ଦେଖୁଥିବେ। ଏଖାନେ ତ ପ୍ରାୟ ଅଫ୍ ସିଜିନ୍, ସେଥିଲାଗି ଏଠି ଦୋକାନ ଦୋକାନ କିଛି ନେଇନ, ନେଲେ ଏଠି ବହୁତ ସାରା ଦୋକାନ ରହିଛି, ଆଉ ଏଠି ମେଳା ବି ପଡ଼ୁଛି। କେତେବେଳେ ପଡ଼ୁଛି ନା ଆମର ସେଇଟା ହେଉଛି କାର୍ତ୍ତିକ ପୁଣି ଦିନ, ବହୁତ ବଡ଼ ମେଳାଟେ ବି ଆସି, ଆପଣମାନେ ଯଦି କେବେ କାର୍ତ୍ତିକ ପୁଣିରେ ଆସିବେ ତ ଦେଖିବେ ଏଠି ବହୁତ ବଡ଼ ମେଳା ଆସି, ଯଜ୍ଞ ହେସି, ବହୁତ ମାନେ ଭିଡ଼ ହେସନ୍ ଏଠି। ଆଉ ଯଦି କେବେ ଆସିବେ କାର୍ତ୍ତିକ ପୁଣିରେ ଆସିଲେ ଆଉ ବଢ଼ିଆ ମେଳା ଦେଖିବେ। ଆଉ ଚାଲୁ ଜିମା ଭିତରେ ଖେନ୍, କାଣା ଅଛି ୱାଟର ପୋଲ୍ରେ ଦେଖମା, ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେମୁ ଆସୁ। ଏଇଟା ଦେଖୁଥିବେ ଜାଗାଟା, ଏଠି ଭୋଜି ବି କରାହୁଏ, ଏଇଟା ପିଣ୍ଡି ବନା ହେଇଛି ଏଠି ଦେଖିଥିବେ, ତାପରେ ଏଠି ଦୋଲି ବି ଝୁଲି ପାରିବେ ଆପଣମାନେ। ଆଉ ଗୋଟେ ଭଲ କଥା ଅଛି ଯେମିତିକି ଦେଖୁଛନ୍ତି ସେଇଟା, ସେଇଟା ଶୌଚାଳୟ ମଧ୍ୟ ଅଛି, ଆଉ କାହାର ଦରକାର ପଡ଼ିଲେ ସେ ଶୌଚାଳୟ ବି ମାନେ ଆରାମସେ ୟୁଜ୍ କରିପାରିବେ ସେଠିକା। ଆଉ ଏଇଟା ଦେଖୁଥିବେ ଆଜି ଯେହେତୁ ଭିଡ଼ ନିନ, ସେଥିଲାଗି ପୁରା ଖୋଲା ଅଛି, ଏଠି ବି ଦୋଲି ଝୁଲି ପାରିବେ, ଟ୍ୟୁବୱେଲ୍ ଅଛି ଦେଖୁଥିବେ ସିଆଡ଼େ, ଆଗେ ବି ଦୋଲି ଅଛି ଦେଖୁଛନ୍। ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେମୁ ଚାଲ ଭିତରଟାକୁ କାଇଁ କାଇଁ ଅଛି ଯେ, ଏଇଟା ତ ଫାର୍ଷ୍ଟ ଷ୍ଟାର୍ଟିଂଟା ଆମେ ଭିତରକେ ପଶୁଛୁ, ପିଣ୍ଡି ଅଛି ଏଠି ଦେଖୁଛନ୍, ବସବାର ଲାଗି ସୁବିଧା ଅଛି ଦେଖୁଥିବେ। ଏଇଟା ଆମର ଆଇ ଲଭ୍ ଗୁଦଗୁଦା, କେନ୍ତା ଦିଶୁଛେ ଯେ, ଆପଣମାନେ ଆସିଲେ ଏଠି ବସିକିରି ଫଟୋ ବୁଝି ନେଇପାରିବେ, କେତେ ବଢ଼ିଆ ବନିଛେ ଦେଖନ୍। ଆଇ ଲଭ୍ ଗୁଦଗୁଦା ଟିକେ ଭାଙ୍ଗି ଯାଇଛେ, କିନ୍ତୁ କିଛି କଥା ନି, ବନା ତ ମସ୍ତ ହେଇଛେ। ଆଇ ଲଭ୍ ଗୁଦଗୁଦା ପାନ ପତରେ 3ଟା ବାଜିଛେ, କିନ୍ତୁ ଟିକେ ଏ ପାଖେ ଛିଙ୍ଗିଲିନି, ମାନେ ଅଧାରଣ ଭାଙ୍ଗି ଯାଇଛେ ଦେଖୁଛନ୍। ଆପଣମାନେ ଆସିଲେ ବଜରଙ୍ଗବାଲିଙ୍କୁ ବି ଦର୍ଶନ କରିପାରିବେ। ଆପଣମାନେ ବଜରଙ୍ଗବାଲିଙ୍କ ଫଟୋ ସେଇଠି ଉପରେ ଅଛି ଦେଖୁ, ଆପଣମାନେ ଆସିଲେ ଯାଇକିରି ଦର୍ଶନ କରିବେ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ବଜରଙ୍ଗବାଲିଙ୍କର। ଆଉ ଏଇଟା ଦେଖୁ ଲେଖା ହେଇଛେ ଗୁଦଗୁଦା ଜଳପ୍ରପାତ 0 କିଲୋମିଟର, ଏଠୁ ଆମେ ଭିତରକେ ଯିବା। ଜଳପ୍ରପାତ ମଧ୍ୟରେ ପ୍ରବେଶ ନିଷେଧ, ଜରିମାନା 500 ଟଙ୍କା। ଦେଖିପାରୁଥିବେ ଯେହେତୁ ଏଠି ବହୁତ ସାରା ଦୁର୍ଘଟଣା ହେଇଗଲାଣି, ଏଠି ବହୁତ ସାରା ମାନେ ଗାଧିଲା ବେଳେ ମାନେ ଡ୍ରିଙ୍କିଂ କରିକିରି ଗାଧବାରୁ କି କ'ଣ ହେଇଛି କେଜାଣି, ମାନେ ବହୁତ ସାରା ମାନେ 3-4ଟା କେତେ ଘଟଣା ହେଇଗଲାଣି, ଡେଥ୍ କରିଦେଇଛନ୍ ଏଠି ଗାଧିକିରି, ସେଥିଲାଗି ଭିତରେ ଗାଧବାର ଲାଗି ମନା କରିଛନ୍। ଆପଣମାନଙ୍କୁ ସେ ଜାଗାଟା ଦେଖେ ମୁଁ ଆସୁନ୍। ଫାଇନାଲି ଆମେ ଯେନ୍ ଜାଗା ଲାଗି ଆସିଥିଲା, ମାନେ ଦେଖୁଥିବେ ସେ ଜାଗା କେମିତି ପହଞ୍ଚିଗଲା ଏଇଟାକ। ଏଇଟା ହେଉଛି ଆମର ଗୁଦଗୁଦା ୱାଟରଫଲ୍, ଯେନ୍ଟା ଦେଖୁଥିବେ ଏନେ ଆଗଲା ଗଧାଗୁଧି ବି ହେଉଥିଲା ଏଠିକା, ମାନେ ଗାଧୁଥିଲୁ ବି, ଆମେ ବି ଗାଧିଛୁ ଏଠି, କିନ୍ତୁ ଦେଖେ ଏଇଟା ମନା କରାଯାଇଛି, ଯେହେତୁ ବହୁତ ସାରା ଏଠି ଇନ୍ସିଡେଣ୍ଟ ଘଟି ଯାଇଛେ, ସେଥିଲାଗି ଆମେ ଏନେ ଗାଧବାର ନିଖେନ୍ ସବୁଆଡ଼େ ମନା କରାଯାଇଛନ୍, ଏଆଡ଼େ ଜାଲି ଦେଇଦେଇଛନ୍, ଏନେ ବହୁତ ସାରା ଗାଧୁଥିଲେ ଆଗଲା। ଆଉ ଏଇଟା ଯେଉଁଭଳି କୁଣ୍ଡ ଦେଖୁଛନ୍, ଏ ବାଗିର କୁଣ୍ଡ ଉପରକୁ ଉପରେ ଆମର 7ଟା କୁଣ୍ଡ ଅଛେ, ଆଉ ଏଖାନେ ରାସ୍ତା ବନ୍ଦ କରାହେଇଛି, ବାଟେ ରାସ୍ତା ଥିଲା ଚାଲି ଚାଲି, ମାନେ ରାସ୍ତା ମାନେ ଏଭଳିଆ ପଥର ରାସ୍ତା ଥିଲା, ଯେମିତିକି ଚାଲି ଚାଲି ଯାଉଥିଲେ, ଏଖାନେ ସେଇଟା ମନା କରାହେଇଛେ। ଏଖାନେ ବର୍ଷା ଲାଗି ବି ଭାଙ୍ଗି ଭୁଙ୍ଗା ଯାଇଛେ ସେଟାକ, ଆଉ ମନା କରାଯାଇ, ଏବେ କୁଣ୍ଡ ଥିଲା। ଆଉ ଗୋଟେ କଥା ଏଠି, ଆଗେ ଯେନ୍ ଆମେ ଲିଆ କହିସନ୍, ଲିଆ ଧରିକରି ଆସିଲେ ଏନେ ଦେଇଦେଲେ, ମାନେ ଛୁଟିଆ ମାଛ ବାହାରିଛି ଖାଇଦେସନ୍, ତାପରେ ତାଠୁ ବଡ଼ 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 ବହୁତ ସାରା ବଡ଼ ମାଛ ବାହାରୁଥିଲେ, କିନ୍ତୁ ଏଖେନ୍ ପ୍ରାୟ ସେଗା ବାହାରବାରନି, ଥରେ ହେନ୍ତା ମାଛ ମୁଚି ବ୍ଲାଷ୍ଟ କରିକିରି ମାରିଦେଇଥିଲେ। ଆଉ ଏଇଟା ଗୋଟେ ଦେବସ୍ଥଳୀ ଜାଗାଟିଏ, ଆପଣମାନେ ଯେମିତିବି ଆସିଲେ କିଛି ଏଇଭଳିଆ ମାନେ ଜବରଦସ୍ତି ଗାଧବେନି, ଏଠି ଦେବସ୍ଥଳୀ ଜାଗା ଗାଧବା ଲାଗି ସିଆଡ଼େ ଅଛେ, ମାନେ ଡ୍ୟାମ୍ ବାଗିରି କରାହେଇଛି, ସେନେ ଗାଧବେ, ବହୁତ ସାରା ମଜା ଲାଗ୍ସି, ସେଠି ଏନ୍ଜୟ କରିପାରିବେ। ଆଉ ଏଭଳିଆ କୁଣ୍ଡ ଉପରକେ ଉପର 7ଟା ଅଛେ, ଏଖାନେ ମନା କରାହଉଛେ, ଯେହେତୁ ମାନେ ଉପରଟେ ଯିବାର ଲାଗି ମନା କରାହେଇଛେ, ଯିବାର ନିହାତି ଲାଗି। ଏଠି କେନ୍ ଦେଖିଥିବେ ଏଇଟା ହେଉଛି ଆମର ଗୁଦଗୁଦା ୱାଟରଫଲ୍, ଯେନ୍ଟାକି ଦେଖନ୍ କେତେ ବଢ଼ିଆ ଅଛି, ଆପଣ ଦେଖନ୍ତୁ ସାର୍ କେନ୍ ଦିଶୁଛେ। ସିଆଡ଼େ ଦେଖଲା ଆମର ୱାଟରଫଲ୍, ଆଉ ଏଇଟା ହେଉଛି ପିକନିକ୍ କରିବା ଜାଗା ଦେଖୁନ୍, ପିଣ୍ଡି ବନା ହେଇଛି ଆପଣମାନଙ୍କର, ଏଠି ଏ ପିଣ୍ଡିରେ ଆପଣମାନେ ମାନେ ବସିକିରି ଖାଇପାରିବେ। ଆଉ ଏଇଟା ଦେଖିଲେ ଆପଣମାନେ ମାନେ ସେ ଭୋଜି କରିବାର ଜାଗାଟା, ଏଇଟା ହେଉଛି ଆମର ୱାଚ୍ ଟାୱାର, ଯେମିତିକି ଆପଣମାନେ ଏଠି ଚଢ଼ିକରି ଉପରେ ସବୁଆଡ଼େ ମାନେ ଦେଖିପାରିବେ, କେତେ ବଢ଼ିଆ ଅଛି ଦେଖୁନ୍, ମାନେ ଏଠି ଚଢ଼ିଲେ ଆପଣମାନେ ଚାରିଆଡ଼େ ଦେଖିପାରିବେ ପୁରା ଏଇଟାକ। ଏଇଟା ୱାଚ୍ ଟାୱାର, ଆପଣମାନେ ଆସିଲେ ଥରେ ଚଢ଼ିକିରି ନିଶ୍ଚୟ ଦେଖିବେ, ଏଠି ଉପରକେ ଚଢ଼ିବେ, ସେଠି ଏଠି କିଛି ପୁରା ମୁକ୍ତ, ଏଇଟାକୁ ମାନେ କିଛି ମାନେ ଏଠି ପଇସା ପତ୍ର କିଛି ଚାର୍ଜ ନି ଲାଗେ, ଆପଣମାନେ ଚଢ଼ିବେ ଉପରକୁ, ଉପରୁ ଚାରିଆଡ଼େ ଦେଖିପାରିବେ ଏଇଟାକୁ। ଆମେ ପୁରା ଏଇଟା ଥଣ୍ଡା ଫଣ୍ଡା କିଣିଦେଲୁ, ବରା
ଆଉ ପକୁଡ଼ି ଖାଇଦେଲେ ପୁରା ପେଟେ ଏଖାନେ ଗାଧମୁ ଇଠିକା ମଜା ଲାଗ୍ସି ଗାଧିଲେ ଏଠୁ ପୁରା ଡେଗି ଡେଗି ଗାଧମୁ ଏଠି କିଛି ମାନେ ଡେଞ୍ଜର କିଛି ନିନ ସିଆଡ଼େ ଗାଧିଲେ ଡେଞ୍ଜର ଅଛି ଏଠି କିଛି ମାନେ ଡେଞ୍ଜର ନିନ ଏଠି ଏଖାନେ ଗାଧମୁ ବହୁତ ସାରା ପୁରା ମନ ପୁରା ଗାଧମୁ ଗାଧି ଗୁଧା ସାରିଲେ ହେଲୁ ଫେର ଘରକେ ଯିମୁ ଆପଣମାନେ ବି ଯଦି ଆସିବେଲେ ଏନେ ଗାଧବେ ଆରାମସେ ବହୁତ ସାରା ଗାଧବେ ଆରାମସେ ନିଏ ଡେଗି ଡେଗି ଗାଧିଲେ ବି ଚଲବା ଏଠି କିଛି ଅସୁବିଧା ନିନ ଏଠି ବେଶୀ ବି ଗାଢ଼ା ନିନ କମ୍ ଗାଢ଼ା ଅଛି ଗାଧବେ ପୁରା ମସ୍ତ ଲାଗ୍ବା ଆପଣମାନେ ବି ଆସିଲେ ଏଠି ଗାଧବେ ଆମେ ଏଇଟା ଥଣ୍ଡା ଫଣ୍ଡା ପିଇ ଦେଇଛୁ ଏଖାନେ ଗାଧବୁ ମନେଇଛେ ତାପରେ ଯିମୁ ଆଉ ଆମେ ଏଖାନେ ଗାଧି ଗୁଧା ସାରିଲୁ ଏଇଟାକ ଆଉ ଏଖାନେ ବାହାରି ଯିମୁ ଏଇଟାକ ଏଇଟା ଗୋଟେ ଦେଖୁଥିବେ କେତେ ବଢ଼ିଆ ଅଛି ଗୁମ୍ଫା ପାଖରୁ ବନେଇଛନ୍ତି ଏଇଟାକ ଯିଏ ଦେଖିଲେ କହିବେ ଏଇଟା ଗୁମ୍ଫା ଅଛି କିନ୍ତୁ ଗୁମ୍ଫା ନୁହେଁ ଏଇଟାକୁ ବନା ହେଇଛି ଦେଖନ୍ତୁ କେତେ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ମାନେ ଭିତରେ ଚିତ୍ର ବି କରାହେଇଛି ଦେଖିଦଉନ୍ ଚିତ୍ରଟା ଦେଖିଦଉନ୍ ଟିକେ ଆସୁନ୍ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଚିତ୍ର କରାହେଇଛି ଏଠି ଫଟୋ ନେବି ଆଉ ଦେଖନ୍ତୁ ପୁରା ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଚିତ୍ର ଅଛି ଆପଣମାନେ ଆସିଲେ ଆଜି ଆମେ ଏଇଟା ଗୁଦଗୁଦା ଯାଇଥିଲୁ ଏଇଟା ୱାଟରଫଲ୍ କି ଯେନ୍ତା ଦେଖନା ମାନେ ସେଠି ଗାଧବାର୍ ଲାଗି ବି ସୁବିଧା ଅଛେ ଆପଣମାନେ ପିକନିକ୍ କରିବାର୍ ଲାଗି ବି ପିଣ୍ଡି ବନା ହେଇଛେ ଆଉ ବହୁତ ସାରା ଜିନିଷ ଅଛି ଆସିଲେ ବହୁତ ସାରା ଏନ୍ଜୟ କରିବେ ଆପଣମାନେ ପିକନିକ୍ କରିକିରି ଖାଇପାରିବେ ବହୁତ ଗାଧବାର୍ ଲାଗି ବି ସୁବିଧା ଅଛେ ପାଣିର ସବୁ ସୁବିଧା ଅଛେ ଆଉ ସାତଟା କୁଣ୍ଡ ଅଛେ କିନ୍ତୁ ଆମେ ଗୋଟେ କୁଣ୍ଡ ଦେଖନା ଆଉ ଉପରକେ ଉପର କୁଣ୍ଡ ଅଛେ କିନ୍ତୁ ସେନ୍କେ ଯିବା ଲାଗି ଏଖାନେ ମନା କରିଦେଇଛନ୍ ଯେହେତୁ ରାସ୍ତା ଠିକ୍ ନିନ ଭାଙ୍ଗି ଭଙ୍ଗା ଯାଇଛେ ରାସ୍ତା ମାନେ ବର୍ଷା ହେଇକିରି ପାହାଡ଼ଟାକ ଥିଲେ ପାହାଡ଼ରେ ରାସ୍ତା ଥିଲା ସେ ଧସ୍କି ଯାଇଛେନ ଆଉ ଏଇ ଜାଗାଟା ହେଉଛି ଆମର ଗୁଦଗୁଦା ଯେମିତି କୁଶ୍ମୀରୁ ଏଇଟାକ ହେଉଛି 12 କିଲୋମିଟର ଆଉ ଆପଣମାନେ କୁଚିଣ୍ଡା ପଟୁ ଆସିବେ ହେଲେ କୁଶ୍ମୀ ଦେଇକିରି ଆସିବେ ଆଉ ବଣିଆଣୁ ଆସିବେ ଯଦି ହେଲେ ଜଡ଼ା ଦେଇକିରି ଏଣେ ବାଇପାସ୍ ଯେନ୍ ଆମେ ଦେଖେଇଲୁ ସେ ବଟି ଆସିବେ ମୁଇଁ ଆପଣଙ୍କୁ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲେଖିଦେଇଥିବି କେନ୍ ବାଟୁ କେତେ କିଲୋମିଟର ହେବା ଏଇଟା ଯେ ଆଉ ଏ ଭିଡ଼ିଓଟା କେନ୍ତା ଲାଗିଲା ଆମକୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକି ଜଣେଇବେ ଆଉ ନେକ୍ସଟ ଟାଇମ୍ ବି ଏନ୍ତା ଆମେ ଏଇ ରିଲେଟେଡ଼୍ ଭିଡ଼ିଓ ହେଇଥିଲେ ନେଇକି ଆସିବୁ ତେଣୁକରି ଆପଣ ଲାଇକ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ମା ସମଲେ।